हेलो गाइस, वेलकम टू टेक वंस लाइफ। आज के टिंकू दार संगे एस दादार 10 बचर रेलवे तो सार्विस हो गए। आगे ईस्ट सेंट्रल रेलवे जेटा हाजीपुर से हाजीपुरे छिल दादा, खूब भलो मानुष दादार। भेतर एक जिनिस देखे आगे जो स्टाफ आछे माने दादादेर बैचेर जारा आछे तादेर मध्य दादाई एकमात्र जे एखोनो नतून जबेर जोन्नो प्रिपारेशन नेय। एखोनो दादा सीजीएल एग्जामेर जोन्नो सेई खाटे। অনেকে হয়তো জানে না যে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস 3 বছর হয়ে গেলে তাহলে মানে আরও যে নেক্সট সার্ভিসগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ওগুলোতে অনেক বয়সের রিল্যাক্সেশন পাওয়া যায়, 40 বছর পর্যন্ত এক্সাম দেওয়া যায়। তো সেই রিল্যাক্সেশন নিয়ে দাদা এক্সাম দেয় আর অনেক ক্লোজ যায় দাদার। এবারও সিজিএলে প্রচুর ক্লোজ গেছে দাদার। ভেতরে এই জিনিসটা দেখি যে কাজ করেও এই বয়সেও এখনও সেই লেভেলের পড়াশোনা। আমরা যেমন ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্স দেখি, ম্যাথের ক্লাস করি, সেরকম দাদাও কাজে এসেও কাজের ফাঁকে একটু টাইম পেলে ইউটিউবে ক্লাস দেখতে থাকে। এই জিনিসগুলো সত্যি একটু অন্যরকম। এই ধরনের মানুষগুলো একটু অন্যরকম, এরা বড্ড এনার্জেটিক আর মানে প্রচণ্ড ধৈর্য। আমরা এখন হার মেনে যাই, আমারই মনে হয় যেন কী পড়াশোনা করবো মানে অনেক সময় মনে হয়, কিন্তু এই দাদাদের দেখে আবার থট চেঞ্জ হয়ে যায়। দাদারা এখনও পড়াশোনা করছে আর আমাদের তো পড়েই যাচ্ছে বয়স। আর দাদার একটু আগে একটা ইমার্জেন্সি ঘটে গেছিলো, ফোনপেতে ট্রানজ্যাকশান করতে গিয়ে মানে ভুল অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান হয়ে গেছিলো অনেক টাকার। এসবিআই ফোনপে করতে গিয়ে একজনের নাম্বারে করেছে, সে এবার ফোনপে নাম্বার চেঞ্জ করেছে, কার অ্যাকাউন্টে চলে গেছে দাদাও জানে না। এসবিআই একটা কমপ্লেন নাম্বার আছে, সেই কমপ্লেন নাম্বারে ফোন করলাম। ফোন করে সব ডিটেলস শুনলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কখন ট্রানজ্যাকশান হয়েছে, তারপর ট্রানজ্যাকশানের একটা ইউটিআর নাম্বার হয়, তো ওই নাম্বার টাম্বার শুনে কমপ্লেন করলো। টাকা ইজিলি ফেরত পাওয়া যাবে বললো 5 দিন ওয়েট করতে। যাই হোক, তোমরা যেই ইউপিআই ট্রানজ্যাকশান করো ফোন নাম্বার দেওয়ার পর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার দেখে নেবে, যে যাকে তোমরা পাঠাচ্ছ তার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না বা কী ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আছে সেটা কনফার্ম হয়েই তারপরে ট্রানজ্যাকশান করো। এরকম ভুল হলে বাস, আমি ভাবছি যে মানুষটার অ্যাকাউন্টে টাকা গেছে তার কথা, ধরো সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখলো তার অ্যাকাউন্টে এত টাকা ঢুকে গেছে। আমি দেখলে তো সোজা আগে এটিএমে দৌড়, আগে এটিএমে গিয়ে টাকা পয়সা তুলে খরচা করে তারপরে দেখা যাবে কি হবে না হবে। কালকে আমার চশমাটা হারিয়ে গেছিল, আমার দাদা ঠিক আজকে লাইনে পেয়ে গেছে। ও হিরো লাগছে তো তোমাকে। হ্যাঁ দাদারা লাইনের চেনেজ লিখছে, 10 মিটার অন্তর অন্তর এরকম চেনেজ লিখতে হয়। এখানে CH82 মানে এটা 820 মিটার ডিস্টেন্স আছে এই পয়েন্টটা, হাওড়া থেকে একদম 34.820 কিলোমিটার, 34 কিলোমিটার 820 মিটার। সময় 5 মিনিট সেরা করে বৃষ্টি হলো, বৃষ্টির পর আরও বেশি গরম হয়ে গেল, প্রচুর ভাপ উঠছে। এতক্ষণ তো ছিল একরকম কিন্তু এখন আরও এক্সট্রিম। আর লাইনে চলতে চলতে যতটা গরম লাগে থেমে গেলে তার থেকে ডবল গরম লাগে। যাক এখন এই আমাদের গ্যাংহাটে সব কিছু দেখে কোয়ার্টারে যাবো, গিয়ে আবার রান্না করতে হবে। এটাই আমাদের গ্যাংহাট, ওখানে আর একটা গ্যাংহাট আছে আমাদের অনেক স্টাফ দেখে, আমাদের দুখানা গ্যাংহাট। আর অনেক জায়গায় একটা সিঙ্গেল গ্যাংহাটই থাকে, অনেকটা বড় এরিয়া মানে অনেকটা বড় একটা রুম থাকে হলঘরের মতো, ওটাই গ্যাংহাট। আর এখানে কুচকার সামান টামান আমরা রাখি, তারপর এখানে দেখো সবাই এসে ব্যাগ ট্যাগ রেখেছে, তারপর সব ড্রেস ট্রেস চেঞ্জ করে ডিউটি গেছে, আবার ডিউটি থেকে এসে রেস্টের টাইমে এখানে আসবে, খাওয়া দাওয়া করে ড্রেস নিয়ে আবার ডিউটি যাবে। ট্র্যাকম্যানদের এই গ্যাংহাটকে একটা ছোটোখাটো ক্লাব বলতে পারো, এখানে প্রচুর আড্ডা হয় যখন সব ট্র্যাকম্যান কাজ করে এক জায়গায় আসে, সব বন্ধুবান্ধব কলিগস সেরা মজা করি। আমার তো প্রচুর স্মৃতি আছে এখানে, আমার যখন কোয়ার্টার ছিল না তখন এই গ্যাংহাটি ছিল ভরসা, বাড়ি থেকে আসতাম এসে গ্যাংহাটে ব্যাগ ট্যাগ রেখে ড্রেস ট্রেস চেঞ্জ করে ডিউটি যেতাম, তারপর ডিউটি করে আসার পর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, একজনের খাবার আরেকজনে নিয়ে খাওয়া, এটা বিশাল বিশাল মজার স্মৃতি আছে আমাদের এখানে। যারা সিনিয়র আছে মানে আমাদের আগের ব্যাচ জয়েনিং বা তার আগে জয়েনিং, তারা এক পাশের একটা রুমে থাকে, আর আমরা যারা নতুন ব্যাচ মানে 2019 ব্যাচ বা 2019 পর যারা মোটামুটি জয়েন করেছে তারা এই
একটা রুমে থাকি, ওই জন্য সেরা মজা হয় সেরা আর গ্যাংটে। বাথরুম, স্নান করার জায়গা, রান্নার জায়গা সবই মোটামুটি থাকে। বাড়ির ওখানে এই মানুষটার সঙ্গে অল্প কয়েকদিনের পরিচয়, কিন্তু অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। প্রত্যেক দিন আমার মিষ্টি নেওয়া অভ্যাস ছিল, আর প্রত্যেক দিন দেখা হতো, কথা হতো। সত্যি কয়েকটা দোকানদার আছে, তাদের মধ্যে আমি এনার সঙ্গে সব থেকে বেশি কথা বলি লাস্ট কয়েকটা মাসে। মিস করবো দাদা কেউ। চলো, এই কাভার কন্ডু লাইফ আর কয়েকটা দিনই আমার। এইখানে পাস করানোর জন্য একটা রাস্তা করবে, রাস্তা করার জন্য ওই সামনের বাইকগুলো যেখানে আছে ওইখান থেকে খোড়া চালু করবে, খোড়া চালু করে একটা স্লোপ মতো করে ওটার সঙ্গে মেশাবে। পরে কত পরিবর্তন দেখতে পারবো, এগুলোর এবার এরকম থাকবে না, এরকম গর্ত টর্ত, এটা গুছানো কামার কুণ্ড হয়ে যাবে। আমাদের হিরো দাদা, আমাদের কেদার দা, আমাদের হিরো মানে ট্র্যাক মেনটেনার হয়েও একটা হিরো। কোয়ার্টারটা কী হয়েছে, এগুলো সব ফেলতে হবে গুছিয়ে গুছিয়ে, এরকম থাকলে কোয়ার্টার সিল করবে না, আজকেই সব ফেলে দেবো। এই ম্যাক্সিমাম সব হলো জুতোর খাপ, আমাদের প্রচুর জুতো লাগে, আমার তো আড়াই মাস পর পর জুতো চেঞ্জ করতে হয়েছে। নিচেই ঘুমাচ্ছিলাম, কিচ্ছু নেই, ঘড়িটা রেখে দিয়েছি শুধু, এটাকেও খুলে নেবো আজকে। এই জব চেঞ্জ করার ডিসিশানটা নেওয়ার জন্য আমাকে প্রচুর ভাবতে হয়েছে লাস্ট কয়েক মাস। তোমরা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবে যতটা ভিডিও টিডিও কিছু ছাড়া নেই, কারণ ম্যাক্সিমাম টাইম ওই ভাবতাম যে কী করবো, প্রচুর টেনশন হতো। একটা সময় মনে হতো যে না এখানে থেকে যাই, আর একটা সময় মনে হতো যে না আজ চলে যাই, মানে অনেক কনফিউশনের মধ্যে থেকে তারপর ফাইনালি এই ডিসিশানটা নিয়েছি। আমাকে অনেকেই বলেছিল আর আমি নিজেও জানতাম যে রেলওয়েতে থাকলে হয়তো জিডিসি বা এলডিসি পরীক্ষা দিয়ে প্রমোশন পেয়ে যেতাম বা কোনো হায়ার র্যাঙ্কে চলে যেতাম, যেই হয়ে যেতে পারতাম, পুরোটাই হয়তো ওর উপরে। কনফার্মেশন সেরকম কিছু একটা ছিল না, অনেক স্টাফ আছে সবাই যেই হয়ে যায় না, সবাই প্রমোশনও পায় না, ওই রিস্ক আর নিতে পারলাম না। আমাদের সিনিয়র একটা দাদা আছে আমাদের হাওড়া ডিভিশনেই, ওই দাদাটাও ইঞ্জিনিয়ার ছিল, তো এখন ওই ট্র্যাক মেনটেনারেই পড়ে আছে। যাই হোক, ওটা মানুষ হিসাবে ডিপেন্ড করে যে কে কেমন এফোর্ট দিচ্ছে। আমি যে সেই টাইমে অতটা এফোর্ট দিতে পারবো কি না, যখন যেই ফর্ম ফিল আপ হবে, যখন যেই এক্সাম হবে, সেই টাইমে আমার শরীর ঠিক থাকবে কি না, বা মাইন্ড ঠিক থাকবে কি না, পরিস্থিতি ঠিক থাকবে কি না, বা এক্সামের দিন আমার কেমন সিচুয়েশান থাকবে, পরীক্ষায় পাস করবো কি না, এত কিছু কি না, এত কিছু ডাউট নিয়ে এই রেলওয়েতে থাকতে পারলাম না। আমার সেকশানে আমি বাদেও আরও চারজন পেয়েছিল, সবাই চলে গেছে, শুধুমাত্র আমি একজন যে এত ভাবার পর ডিসিশানটা নিয়েছি। ঠিক ভুল এটা এখনও আমি জোর গলায় বলতে পারবো না যে আমি ঠিক ডিসিশান নিয়েছি বা ভুল ডিসিশান নিয়েছি, তবে আমার মনে হয়েছে যে এখন জব চেঞ্জ করাটা আমার দরকার। মনে হয়েছে আমার যে জবটা আমি পেয়েছি সেই জবটা আমার এর থেকে বেটার। আর মেনলি আমি যে জবটা পেয়েছি সেটাই আমি বাড়ি থেকে যাতায়াত করতে পারবো, যাই কষ্ট হোক জাস্ট দিনের শেষে আমি বাড়ি পৌঁছাতে পারবো। আর জব চেঞ্জ করা এটা একটা খুব বড়ো ডিসিশান। এখন যদি আমি লেভেল ওয়ান থেকে ধরো লেভেল সিক্সের একটা জব পেয়ে যেতাম তাহলে ভাবার কোনো জায়গা ছিল না, বা টেনশন করার কোনো জায়গা ছিল না, হাসতে খেলতে চলে যেতাম। আমি যে জবটা পেয়েছি সেটা বিশাল কিছু হায়ার র্যাঙ্কের না, ওই জন্যই এত ভাবনার বিষয় ছিল। চাকরি পেলেই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় না, চাকরি শুধুমাত্র একটা সোর্স অফ ইনকাম, জীবনের আসল আসল সমস্যার কারণ আরও অনেক থাকে। আমি বাবা মার একটা ছেলে, আর আমার মনে হয়েছিল যে আমার বাড়ি থেকে কোনো কাজ করাটা খুব খুব জরুরি, সেই জন্যই এই ডিসিশানটা নেওয়া। তাছাড়া ট্র্যাক মেনটেনারের কাজ আমার বিশাল কিছু খারাপ লাগতো না, আমি খুব কমফোর্টেবলি কাজ করতাম। ওপেন লাইনের কাজ, লাইনে কাজ করতে করতে আড্ডা মারা, এই ওর পেছনে লাগা, কিস্তি মারা, জাস্ট এগুলো দারুণ লাগতো, জাস্ট হেসে খেলে তারপরে আমরা কাজ করতাম। এই ব্যাপারটাই আমরা একটা অফিসে গেলে মিস করব, সেখানে সব কিছু একটা সিস্টেমে চলে, সেখানে একটা কালচার আছে। যাই হোক, সবার ভিউ একরকম হয় না, আমার এই টাইপের পরিবেশ ভালো লাগতো তাই আমি এরকম বলছি। কিন্তু আমাদের এখানে অনেকে আছে যাদের ট্র্যাক ম্যানের কাজ একটু ভালো লাগে না, তারা যা যে কোনো একটা কাজ পেলে এখান থেকে বেরিয়ে যাবে। আমি ভগবানে বিশ্বাস করি, আশা করি ভগবান আমার লাইফে বিশাল কিছু খারাপ করবেন না। সামনে এখনও জীবন পড়ে আছে, এখনও সার্ভিস লাইফ অনেক আছে, 7 বছর হতে লম্বা সময়, ভগবান কোথায় নিয়ে গিয়ে ফেলে দেখি।